গত 26 এপ্রিল বাবা হয়েছেন এই প্রজন্মের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার স্ত্রী শাম্মা রোশাফি অবন্তি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওই দিন দুপুরে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেন। সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেন সিয়াম আহমেদ নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, পুত্র সন্তানের বাবা হয়েছেন, সবাই যেন তার সন্তানের জন্য দোয়া করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের একটি পায়ের ছবি পোস্ট করে জানান, তিনি এই পৃথিবীতে ওর থেকে সুন্দর কিছু দেখেননি। তবে রবিবার আবারও ফেসবুকে স্ত্রী ও সন্তান সহ একটি পোস্ট করেন সিয়াম আহমেদ। ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, সকল প্রশংসা আল্লাহর প্রতি, যার আশীর্বাদে তাকে ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীকে একজন পুত্র সন্তান দিয়েছেন। এছাড়া ওই পোস্টে অভিনেতা আরও জানান, পৃথিবীতে নতুন এই শিশুর আগমনে আমরা দুজনই আনন্দিত, দয়া করে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সিয়ামের দেওয়া এই পোস্টটিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। এদিকে সিয়াম অবন্তি দম্পতি এখনও নবজাতকের নাম জানাননি। এ প্রসঙ্গে সিয়াম বলেছিলেন, এখন ছেলের নাম বলার অনুমতি তার নেই, পরিবার থেকে অনুমতি মেলেনি, তবে তিনি সবাইকে মিষ্টি মুখ করিয়ে সন্তানের নাম জানাবেন।